আসসালামু আলাইকুম। আমরা আজকে ফটোশপে একটা অ্যাসাইনমেন্ট আপনাদের থাকবে, সেটা হলো একটা ম্যাগাজিনের কভার পেজ। ঠিক আছে, তো আমরা কি করব দেখেন, এখানে যাবেন, নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে প্রথম একটা সাইজ নেবেন, ধরেন আমরা নিলাম 2000 হাইট, 2000 ওয়াইড, স্কোয়ার, অল স্কোয়ার, আর যেরকম আছে এরকমই থাকবে, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট খালি ওকে করেন। ধরেন এরকম একটা জিনিস আসলো। আসার পরে আমাদের একটা ইমেজ লাগবে, যেহেতু ফটোশপের কাজ ইমেজটা এটার উপরে রাখবো। ঠিক আছে, সেই জন্য আমাদের কি করতে হবে, প্লেস অ্যাম্বেড জালাম। যাওয়ার পরে ধরেন আমরা এই ইমেজটা নিলাম এখন, এটাকে প্লেস করবো এই জায়গায়। প্লেস করার পরে আমরা কি করব, এই যে ইমেজটা আছে না, এটাকে ধরবো কন্ট্রোল টি, দেখেন। দেওয়ার পরে অল্টার শিফট চেপে আপনার এটাকে বড় করবেন, এরকম বড় করতে পারেন। ঠিক আছে, লম্বা করেন, সমস্যা নাই, এরকম নিয়ে এতটুক নিয়ে আসেন। ওকে, তারপরে এখানে যান। এখন আমরা যে মাপটা নিছিলাম সেটা হচ্ছে 2000 বাই 2000। এখন আমরা কি করব, হাইটটা নিব 2000, ওয়াইডটাও করে দেবো 50, অর্ধেক, কারণ আমি অর্ধেক সাইটে একটা ডিজাইন আর্ট করব, তো সেই জন্য। তো এখন আমরা কি করব, এই যে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটার উপর একটা ক্লিক করে মাপের জন্য আসবে, তাই না। ওয়াইড নিব বলছিলাম কত, 1000, আর হাইটটা আগের মতনই সমান নিব, টু একক, দশক, শতক। ওকে, এখন আমার এখানে কিছুই করার নেই, আমি জাস্ট খালি ওকে করব। দেখেন ওকে করার পরে এরকম একটা সাদা জিনিস আসবে। ঠিক আছে, আসার পরে আপনি এটাকে এই এখানে নেন। নেওয়ার পরে ধরেন কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে সিম্পল এখানে এখানে রাখেন। ঠিক আছে, আর এটা 50% এখানে করে দেন এরকম। ওকে, তারপরে এখানে আসেন, এখানে আসার পরে টি টু এটাতে যান। ঠিক আছে, এখানে যাওয়ার পরে এই যে দেখেন, এটাতে ক্লিক করছি, ক্লিক করার পরে আপনি আপনার পছন্দ মতো একটা ফন্ট সিলেক্ট করবেন। ঠিক আছে, ধরেন আমি এখন এখান থেকে কি নিতে পারি, এনি ওয়ান, একটা ভালো আপনার পছন্দ মতো আর্ট ওয়ার্ক, ধরেন আমি এটাই নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে আমি এখানে একটা ক্লিক করলাম, এই যে ধরেন আমি এখানে লিখলাম GCZ, এন্টার, তারপরে লিখতে পারি GCZ আর্ট, ART আর্ট, তারপরে লিখতে পারি BD, ধরুন BD লিখলাম। এখন আমি এই জায়গাতে ক্লিক করব, ক্লিক করার পরে কন্ট্রোল টিতে চাপ দেব, কন্ট্রোল টিতে চাপ দেওয়ার পরে এটা একটু বড় করবেন এরকম। ঠিক আছে, ধরুন আমি এতটুকু বড় করলাম, সিম্পল এটার মাপ নেবেন এতটুকু, কারণ এই সাইডে 50%, ওই সাইডেও তো 50% আছে, তাই না, একটু কম বেশি থাকতে পারে, সমস্যা নাই, আপনি এই এরকম নেন। দেখেন এতটুকু নেন, ম্যাগাজিনের কাভার পেজ। ওকে, মাপ তো আগে বলে দিলাম, তাই না। এখন এটাকে এখানে ধরেন, এখন এই জিনিসটাকে হুবহু বরাবর এইদিকে ট্রান্সফার করে নিয়ে আসেন, এই যে এরকম, ধরেন এতটুকু নিলাম। আমাদের কাজ হচ্ছে এই যে লেটারের ফাঁকে দেয়া এই ছবিটা দেখব বাস, কিন্তু পিকটাও বোঝা যাবে। হ্যাঁ, এখন আমরা এখানে চলে যাব। দেখেন এখানে যাওয়ার পরে আমাদের যে কাজ, এখন কি করব, ঠিক আছে, উইন্ডোতে যাবেন, লেয়ারে যাবেন, লেয়ারের কাজ। এখন লেয়ারে গিয়ে এই যে দেখেন, এই যে জায়গাটা আছে না, এখানে টি টি লেখা পাবেন, হ্যাঁ, টি এর উপর একটা রাইট ক্লিক করবেন, ব্ল্যান্ডিং অপশনে যাবেন। ঠিক আছে, ব্ল্যান্ডিং অপশনে যাওয়ার পরে দ্বিতীয়টা দেখেন এরকম করে ফেলবেন। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আর কোনো লেখা নাই, দেখা যাচ্ছে না, দেখছেন চলে গেছে লেখাটা। আর এই জায়গা থেকে এই যে শ্যালো নামক এই জিনিসটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ওকে করবেন। ঠিক আছে, ওকে করার পরে এইখানে ক্লিক তো আছে অলরেডি, শিফটে চাপ দেওয়ার পরে এই যে, ঠিক আছে, রেক্টেঙ্গেল ওয়ান এর উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে একটা গ্রুপ করবেন। ঠিক আছে, ক্রিয়েট এ নিউ গ্রুপ, এই যে এখানে ক্লিক করার সাথে সাথে ওয়া দেখছেন, এখানে GCZ আর্ট আপনার এটা নিচেরটা আপনার দেখা যাচ্ছে। ঠিক আছে, ওই জিনিসটাও আপনি দেখতে পারতেছেন। এখন এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন
একটা খেয়াল করেন, তার ছবিটা কিন্তু এইখান থেকে ধরে এই পর্যন্ত পুরোটা দেখা যাচ্ছে। আপনি ভালো করে যদি খেয়াল করবেন, খেয়াল করে দেখেন, এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা এইভাবে করতে পারেন, যে কোনো ইমেজ নিয়ে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আশা করি এই জিনিসটা আপনাদের মোটামুটি একটা আইডিয়ার ভিতরে আসছে। হ্যাঁ, আপনারা এরকম ভাবে এই অর্ধেক করতে পারেন, পুরাটা করতে পারেন, যেমনি ইচ্ছে এমনি করতে পারেন। কি কি স্টেপ ফলো করছি আমি এখানে দেখেন, সর্বপ্রথম একটা মাপ নেবেন, একটা ইমেজ নেবেন, তারপরে না সর্বপ্রথম একটা আর্টবোর্ড নেবেন, একটা মাপ নেবেন, তার উপর একটা ইমেজ রাখবেন, সেই ইমেজের উপরে যতটুকু সাইজ নেবেন তার 50% ওয়াইড নেবেন, 100% হাইট, অর্থাৎ হাইট আগে যতটুকু নিছেন অতটুকুই নেবেন, আর কি হবে ওই যে হোয়াইটটা নেবেন অর্ধেক, ঠিক আছে? নেওয়ার পরে লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে টি এর উপরে রাইট ক্লিক করে ব্ল্যান্ডিং করবেন, ব্ল্যান্ডিং করার পরে, ঠিক আছে, ব্ল্যান্ডিং করার পরে একটা গ্রুপ করে নিবেন, নিউ গ্রুপ, এই যে এটাতে ক্লিক করার পরে সিলেকশন করে 1 2 সিলেকশন করলে, নিউ গ্রুপ নিলে তারপরে আপনার এই জিনিসটা হয়ে যাবে। সিম্পল একটা জিনিস কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটার উপর ভিত্তি করে আপনাদের অ্যাসাইনমেন্ট কে কত সুন্দর করে আমারে বানায় দিতে পারেন, আমাকে দিবেন 50%, যে কোনো ইমেজের 50%, এটা আপনাদের কাজে লাগবে। এখন লেখালেখির ব্যাপারটা, সাজানোর ব্যাপারটা সেটা আমি দেখাচ্ছি না, আপনারা বিভিন্নভাবে সাজাতে পারেন, আপনাদের ইচ্ছা মতন রাউন্ড নিতে পারেন। আপনারা যদি এখানে লোগো আর্ট করেন, সাপোজ মনে করেন এখানে গেলেন, এখানে যাওয়ার পরে এটা সিলেক্ট করতে পারেন, এখানে লোগো দিতে পারেন, দ্যাটস ডাজ নট ম্যাটার, এগুলি কোনো ব্যাপার না, কিন্তু এই জিনিসটা আমি চাই আপনারা সবাই সুন্দর করে আমারে করে দিবেন, যাতে লেটারের ফাঁকে দিয়ে ছবি দেখা যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।